নদীতে পানি কমতে থাকায় নাব্য সংকট দেখা দিয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। এতে বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজগুলো, তাই লাইটারেজ জাহাজে করে পণ্য আনতে হচ্ছে আমদানিকারকদের। পারাপারে দীর্ঘ সময়ে ক্ষতির মুখে ব্যবসায়ী এবং ঘাট ইজারাদাররা। বন্দরে কার্যক্রম স্বাভাবিক করতে সঠিকভাবে নৌ চ্যানেল খননের দাবি তাদের। আর কর্তৃপক্ষ বলছে বন্দরের নাব্য সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। চট্টগ্রাম, খুলনা ও মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর দিয়ে প্রতিদিনই সার, কয়লা, সিমেন্ট ও তেল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ এই বন্দরে আসে। তবে শুষ্ক মৌসুমের শুরু থেকেই নদীতে পানি কমতে থাকায় দেখা দিয়েছে নাব্য সংকট। বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও পানি আছে 5 থেকে 7 ফুট। তাই এক মাস ধরে বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। দোলদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় বড় জাহাজগুলো আটকে যাওয়ায় লাইটারেজ জাহাজ ও কার্গোতে করে বন্দরে আনতে হচ্ছে পণ্য। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ী ও ঘাট ইজারাদারদের। আর বন্দরে বড় জাহাজ ভিড়তে না পারায় কাজ কমে গেছে বন্দর শ্রমিকদের। এখানে আপনার 15 খানের উপরে ড্রেজার এনে রাখছে, ড্রেজিং করলে 1 সপ্তাহ লাগবে। এই দপ্তরে কোনো দুর্নীতিবাজ আছে। পানি কম থাকার কারণে আমাদের ভোগান্তিটা অনেক বেশি। বিএডব্লিউ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না, নিলেও ঢেলে ঢালা পাবে। একটা জাহাজের 20,000 বস্তা মাল আসে, সেখানে 12,000-14,000 বস্তা মাল লাইটার স্কুলে বাগাবাড়িতে আনতে হয়। বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে কথা বলতে রাজি না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই বন্দরটি কিন্তু দ্বিতীয় শ্রেণী বন্দর, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি হওয়াতে এটা প্রথম শ্রেণী বন্দর করার জন্য আমরা চিঠিও দিয়েছিলাম বিএডব্লিউটিকে, এবং সেই চিঠির এবং কার্যক্রম আমরা দেখি। পুনরায় এখানকার শারীরিক অবস্থা সম্বলিত একটি বিস্তারিত প্রতিবেদন বিএডব্লিউটিকে জানাবো। উত্তরবঙ্গে 16 জেলার সার, চাল, গম সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। এছাড়া পদ্মা, মেঘনা ও যমুনা নামের 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে এই বন্দরে। ডিবিসি নিউজ ডেস্ক।